ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. एक बोन प्रश्न করেছেন যে কাপড়ে অ্যাক্সিডেন্টলি পেশাবের ছিটা লেগে গেলে সে কাপড় দিয়ে সালাত আদায় করা যাবে কি, যেহেতু বাইরে থাকাকালীন অবস্থায় কাপড় পরিবর্তন করারও সুযোগ নেই। এ কথার জবাব হলো যে পেশাবের ছিটা যখন লেগে যায় তখন আমরা জানি যে খুব বেশি ছিটা লাগে এবং অনেক বেশি পেশাব লাগে, অনেক জায়গায় ছিটে যায়, এমনও হয় না। সে অবস্থায় দেখা যায় যে দু চার ফোঁটা হয়তো কাপড়ে লাগে এবং এটা বোঝা যায় যখন পেশাবটা ছিটে আসে, তখন বোঝা যায় যে মোটামুটি কোন জায়গাতে পেশাবটা লেগেছে। তখন অনুমান করে শুধু ওই জায়গাটুকু বা তার আশপাশ জায়গাটুকু হালকা মানে কাপড়টাকে জড়ো করে জমা করে ওই পেশাবের যে ছিটা জায়গাটুকু সেটুকুই আপনি সামনের দিকে বাড়িয়ে দিয়ে পুরো পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপরে সেটাকে একটু চিপে দিলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ এবং পবিত্র হয়ে যাবে এবং তখন নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। এটাই হচ্ছে উত্তম পদ্ধতি এবং এভাবেই পবিত্রতা অর্জন করা সহজ হবে এবং নাপাকি থেকে বেঁচে থাকা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, কিন্তু যদি এমন হয় যে মানে কোনো পানি পাওয়া গেল না ওই পেশাব থেকে পবিত্র হওয়ার জন্য বা ধৌত করার জন্য কোনো পানি পাওয়া গেল না, আর ওদিকে নামাজের সময় পার হয়ে যাচ্ছে, যদি এরকম হয় আর কাপড় চেঞ্জ করারও কোনো সুযোগ নাই, তাহলে ওই অবস্থায় ওই কাপড় নিয়েই নামাজ আদায় করবেন। কেননা আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের অতীত আল্লাহ বান্দার উপরে কোনো কিছু চাপিয়ে দেন নাই, সুতরাং সাধ্যের মধ্যে করার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন।